আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে রিচের যে আপডেট নিয়ে আসে তারা সেটা নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা রিচ প্ল্যাটফর্ম থেকে নতুন আপডেটের ভিত্তিতে কীভাবে ক্লেম করবেন অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজ আছেন যে কিভাবে ক্লেম করবেন কিভাবে উইড্রো দিবেন এবং আগে যেমন ফি লাগতো সেটা লাগবে কি লাগবে না আগের থেকে নতুন যে আপডেটটা আসে এটা কি এর ফলে কি আমরা বেশি বেনিফিটেড হব সব কিছু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং কিভাবে আমি উইড্রো করতেছি সেটা আমি লাইভ দেখিয়ে দেবো সো এভরিথিং আমি ক্লিয়ার করার চেষ্টা করবো সো যারা রিচে কাজ করতেছেন কিংবা নতুন এই ভিডিওটা দেখতেছেন আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন রিচের যে ভিডিওগুলো আমি মেক করছি এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা মানি আর্ন করতে পারবেন অলরাইট সো নতুন আপনারা যে রিচের ড্যাশবোর্ড এটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওপেন করে রাখছি আর এখন কিন্তু জাস্ট টুইটার দিয়ে লগ ইন করতে পারবেন ডিসক দিয়ে আর লগ ইন করা লাগতেছে না এখানে আপনারা এই যে উপরে ডান সাইডে রিচ টোকেন আপনারা লাস্ট সাইকেলে এখানে যে টোকেনটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মানে ক্লেম করার পরে ওকে ক্লেম করলে আপনারা লাস্ট সাইকেলে যে টোকেনটা আর্ন করছিলেন সেটা এখানে দেখতে পাবেন সো লাস্ট সাইকেলে আমি চব্বিশ হাজার সামথিং পয়েন্ট হচ্ছে ই করছিলাম আর্ন করছিলাম সো তার ভিত্তিতে আমাকে তিনশো সত্তর প্লাস টোকেন দিয়েছিল সো আপনারা যদি যত বেশি পয়েন্ট আর্ন করছিলেন লাস্ট সাইকেলে তত বেশি টোকেন আপনারা পেয়েছেন জাস্ট ক্লেম করে নেবেন আমি অলরেডি ক্লেম করছি আমি যদি ক্লেমে যাই আপনারা যারা ক্লেম করেননি ক্লেম রিওয়ার্সে ক্লিক করবেন আমার অলরেডি ক্লেম করা আর এটা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেন্ট আমার ক্লেম অপশন সেটা নিয়েও কথা বলবো এখন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন এখন মিশনগুলো কমপ্লিট করে মিশনগুলো যখন এক্সপায়ার্ড হয়ে যাবে এখন কিন্তু আপনি তার রিস টোকেনটা তারা ইনস্ট্যান্ট দিয়ে দেবে এবং চাইলে আপনি যে কোনো সময় ক্লেম করতে পারবেন সো এই একটা ভালো দিক আপনি চাইলে ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন আর এখন কিন্তু ক্লেম করতে কোনো ফি লাগবে না আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে রিচ বর্তমানে আগে ছিল ইটিএইস মেইন নেট নেটওয়ার্কে আর এখন তারা বেজ নেটওয়ার্কে চলে আসে আর বেজ নেটওয়ার্কের ফি খুবই কম এবং যে ফিটা কাটবে সেটাও অলরেডি তারা ব্যাক তারা সেটা হচ্ছে পে করে দিচ্ছে সো আপনার এক্ষেত্রে বেজ নেটওয়ার্কে জিরো ডলার থাকলেও আপনি কিন্তু এখানে ক্লেম করতে পারবেন আর এখানে ক্লেম করার পরে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হবে এই ওয়ালেটটা অটোমেটিক হচ্ছে এটা আপনাকে ক্রিয়েট করে দিবে ওকে সো এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে লিগেসি লিগেসি মানে হচ্ছে লাস্ট রাউন্ডে আমার যে পয়েন্টটা ছিল সেটা যেটা ক্লেম করছিলাম তিনশো উনসত্তর টোকেন পাইছিলাম একদিন আগে ক্লেম করছি স্ট্যাটাস দেখেন ক্লেমড ওকে আর এইগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এখানে দেখতে পাচ্ছেন যে কয়েক ঘন্টা আগে এটা অ্যাভেলেবেল আছে এটা এখনও ক্লেম করিনি এটা আমি কিছু মিশন কমপ্লিট করছিলাম সেই মিশনে আমাকে রিচ টোকেন দিছে এই এই পরিমাণ ওকে সো এটা আমি ক্লেম করতে পারবো সো এটাও আমি দেখাবো আর আপনারা যদি তাদের লেটেস্ট আপডেটটার দিকে চোখ রাখেন দেখেন রিচ টোকেন ডিটেলস আগে ছিল ইটিএস মেইন নেটে এটা তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস ছিল আর এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বেজ নেটওয়ার্কের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করে আপনার যে ওয়ালেট দিয়ে কানেক্ট করা আছে রিচ প্ল্যাটফর্ম সেই ওয়ালেটে চলে যাবেন যেমন আমার মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করা সো আমি মেটামাস্ক ওয়ালেটে ক্লিক করব এখানে অ্যান্ড মেটামাস্ক ওয়ালেটে ক্লিক করার পরে আমার এখানে আপনারা এইথিরিয়াম মেইন নেট সাধারণত থাকবে আপনি এখানে সিলেক্ট করবেন বেস নেটওয়ার্ক ওকে সো একটু নিচের দিকে নামবেন এখানে দেখতে পাচ্ছেন যে বেস এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা ইম্পোর্ট টোকেন্সে ক্লিক করবেন ইম্পোর্ট টোকেন্সে ক্লিক করে এখানে টোকেন কনট্যাক্ট অ্যাড্রেসটা টেস্ট করে দিবেন ডিসকর্ড থেকে নিয়ে এই অ্যাড্রেসটা সো আমার অলরেডি টোকেন হ্যাজ অলরেডি বিন অ্যাডেড আমি কিন্তু এটা অলরেডি অ্যাড করে নিয়েছি সো এখন দেখেন এই রিচ টোকেনটা শো করতেছে এবং তিনশো উনসত্তর যে ক্লেম করছি সেটা আমার এখানে শো করতেছে সো আপনারা কিন্তু এখন আর মেইন নেটে ইথিরিয়াম মেইন নেট এখানে যে রিচ টোকেনটা এখানে কিন্তু আর অ্যাড হবে না আপনার বেস নেটওয়ার্কে অ্যাড হবে অ্যান্ড বেস নেটওয়ার্ক থেকে আপনি উড্রো দিতে পারবেন এবং বেস নেটওয়ার্ক থেকে সব থেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে বেস নেটওয়ার্ক থেকে যদি আপনি উড্রো দেন সেই ক্ষেত্রে ফিটা খুবই কম দেখা গেল ছয় থেকে আট সেন্ট ফি কাটবে আচ্ছা ফিটা কত কাটে আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন এখানে ধরেন একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলেন ব্যালেন্স সিলে রিচ কত রিচ আপনি উড্রো দিতে চান আমি যদি পুরোটাই উদ্ধর দিতে চাই সেই ক্ষেত্রে আচ্ছা ম্যাক্সিমাম নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে ফিটা কত কম এখানে আপনার এস্টিমেটেড ফি অনলি সাত সেন্ট সো আগে যেখানে আমাদের বিশ থেকে পঁচিশ ডলার ইভেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলারের উপরেও ফি শো করতো এবং আপনি যদি একদম কম ফি হলেও পনেরো থেকে বিশ ডলার কিন্তু আপনার ফিতে কেটে যেত সে এখন আপনাদের অনলি সাত সেন্ট ফি কাটবে দশ সেন্টের ভিতরে ফি থাকবে সো এটা খুবই ভালো একটা দিক আপনারা কিন্তু যে রিচ টোকেন টার্ন করবেন সেটাই উড্ডো দিতে পারবেন এবং সেটাই ক্যাশ আউট করতে পারবেন সো এখান থেকে এখন থেকে আমরা আগে থেকে একটু বেনিফিটেড হব উডো ফিটা আমাদের বেঁচে যাবে অনেকটাই এই একটা ব্যাপার আপনারা জাস্ট এই বেস নেটওয়ার্কে অ্যাড করে নেবেন এখন অনেকে যে কনফিউজিং ব্যাপারটা সেটা হচ্ছে এখন আপনি এখানে ক্লেম করার পরে আপনার তো বেজ নেটওয়ার্কে যেটা ওয়ালেট কানেক্ট করা সেই ওয়ালেটে কিন্তু যাচ্ছে না আপনার টোকেনটা তো এই টোকেনটা যাচ্ছে কোথায় সো টোকেনটা যাচ্ছে কোথায় সেটা দেখার জন্য দেখেন এই যে এই যে আপনার ওয়ালেটের পাশে যেটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই কপিতে জাস্ট ক্লিক করবেন এটা কিন্তু আপনি যখন ক্লেম করবেন অটোমেটিক হচ্ছে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে সো এই ওয়ালেটে আপনার কিন্তু ক্লেম করার পরে এই অ্যাড্রেসে আপনার রিচ টোকেনটা যাবে সো আপনার এই ওয়ালেট থেকে এখন আপনার কাজ হবে এই ওয়ালেট থেকে আপনার যে মেটামাস্ক ওয়ালেট আছে সেই ওয়ালেটে আপনার নিয়ে যাওয়া বেস নেটওয়ার্কে ওকে সো নেবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখে দিই তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট আমি ক্লেম রিওয়ার্সে ক্লিক করব। ক্লেম রিওয়ার্সে ক্লিক করার পরে একটু এখানে ওয়েট করতে হবে দেন দেখেন কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পরে ক্লেমিং রিওয়ার্স একটু সময় সময় নেবে অ্যান্ড এই এই ক্লেম রিওয়ার্সটা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে হচ্ছে চলে যাবে ওকে ক্লেম ইজ বিং প্রসেসড সো কন্টিনিউতে ক্লিক করে দিই এটা এক মিনিট থেকে আপনার দুই মিনিট লাগতে পারে সো এখন এই ওয়ালেটে চলে যাবে দেন আমরা ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার ওয়ালেট যেটা অলরেডি ক্রিয়েট অটো ক্রিয়েট হবে এই ওয়ালেট থেকে আপনি ট্রান্সফার করবেন কোন ওয়ালেটে আমি যেমন আমার যে মেটামাস্ক ওয়ালেট এই ওয়ালেটে আমি ট্রান্সফার করতে যাচ্ছি সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা কপি করে নেবো আপনার বেজ নেটওয়ার্ক আর ইটিআইস মেইন নেট নেটওয়ার্ক একই অ্যাড্রেস ওকে এটা জাস্ট কপি করে নেবেন আপনার অ্যাড্রেসটা এখানে ওয়ালেটের এখানে পেস্ট করে দিবেন অ্যামাউন্ট টু ট্রান্সফার দেখেন এখানে আমার তেরো যেটা একটু আগে ক্লেম করছি ওটা শো করতেছে সো আমি তেরো পয়েন্ট টু ফাইভ এখানে বসাবো আর আপনাদের দেখিয়ে রাখি আমার বেস নেটওয়ার্কে আমি একটু আগে যেটা ক্লেম করছি বর্তমানে আমার কত টোকেন আছে রিচ সেটা আমি দেখাই তিনশো ঊনসত্তরটা রিচ টোকেন আছে সো আমি এই তেরো পয়েন্ট টু ফাইভ রিচ টোকেন এখান থেকে ট্রান্সফার করবো সো এই তিনশো উনসত্তর সাথে আমার তেরো পয়েন্ট টু ফাইভ যোগ হবে ওকে সো আমরা ট্রান্সফারে ক্লিক করে দিই দেখি আমাদের টোকেনটা চলে যায় কি না জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে এখানে সেন্ডিং হচ্ছে সো আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অ্যান্ড এখানে দেখেন ইউর ট্রান্সফার হ্যাজ বিন সাকসেসফুল সো আপনারা যদি ইউ ক্যান সি ইউর ট্রানজ্যাকশন হেয়ার হেয়ারে যদি ক্লিক করেন তাহলে আপনার ট্রানজ্যাকশন ডিটেলসটা দেখতে পাবেন সাকসেস ওকে অ্যান্ড সবথেকে মজার ব্যাপার হলো তিরানব্বই সেন্ট আমরা এখানে উড্রো করলাম জাস্ট তেরোটা রিচ টোকেন যেটার ভ্যালু হচ্ছে তিরানব্বই সেন্ট সো আপনি এখন তিরানব্বই সেন্ট ইভেন ফিফটি সেন্টও উইড্রো করতে পারবেন আপনার কোনো আপনার বেস নেটওয়ার্কে কোনো ডলার থাকা লাগবে না এই ডলারটা এই রিচ টিমের পক্ষ থেকে এরা হচ্ছে বিয়ার করবে সো এখন আমি চেক করে দেখি যে আমার যে বেস নেটওয়ার্কে রিচ সেটা পৌঁছাইছে কি না দেখেন এখন আমার তিনশো বিরাশি টোকেন শো করতেছে সো অলরেডি চলে আসছে সো খুবই সিম্পল সিস্টেম জাস্ট আপনি ক্লেইম করবেন ক্লেম করার পরে আপনি জাস্ট আপনার ওয়ালেটে অ্যাকাউন্ট যেটা ট্রান্সফার করতে চান ওই ওয়ালেটটা পেস্ট করে জাস্ট আপনি ট্রান্সফার করে দিবেন চলে আসবে এখান থেকে আপনি উইড্রো দিবেন সেক্ষেত্রে আপনার আট থেকে সাত থেকে 10 সেন্ট লাগবে ওকে সো সুপার সিম্পল সিস্টেম এন্ড আগে থেকে আশা করি আপনারা বেশি আর্ন করতে পারবেন আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে ড্যাশবোর্ডে যদি আমি আসি এখন 17টা মিশন অ্যাক্টিভ আছে টোটাল সাতাটা মিশনের জন্য টোটাল প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো এক রিচ টোকেন আগে যেমন আমরা কোনো মিশন যদি বাই করতে হতো ইটিএসে বাই করত বাট এখন সব মিশন হচ্ছে রিচ টোকেনে বাই করতে হবে সো এটা একটা ভালো দিক এখন রিচ টোকেনের প্রাইসটা ক্ষেত্রে পাম্প হওয়ার সম্ভাবনা আছে অ্যান্ড আপনারা যদি মিশন বাই করেন আপনি রিচ টোকেনে বাই করতে পারবেন সো আর এখন আপনারা কিন্তু আমি যদি মিশনে ক্লিক করি এখন আগে যেমন ইটিএস শো এখন কিন্তু রিচ শো করে যেমন এই মিশনের জন্য তিনশো রিচ বরাদ্দ আছে সো যারা এই মিশনগুলো কমপ্লিট করবে এই তিনশো টোকেন তাদের ভিতরে ডিভাইডেড হয়ে যাবে এই মিশনটার জন্য একশো টোকেন সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে মিশনগুলোয় বেশি রিওয়ার্ড মানে বেশি রিচ টোকেন রিওয়ার্ড আছে সেই মিশনগুলো আগে কমপ্লিট করবেন সেই ক্ষেত্রে আপনি রিওয়ার্ডটাও বেশি পাবেন আর একশো রিওয়ার্ডেরগুলো কমপ্লিট করবেন সবগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে প্রতিদিন ইজিলি এক হাজার পর্যন্ত রিচ টোকেন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন যদি আপনি সব কাজ করতে পারেন এখানে হিউজ কাজ আসতেছে সো আগের থেকে অনেক বেশি আর্নিং করতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনি ওখান থেকে উড্র করতে পারবেন এবং আপনি সাথে সাথে এটা আপনি এক্সচেঞ্জে নিয়ে আপনি কিন্তু মানি ক্যাশ আউট করতে পারবেন সো দারুণ একটা আপডেট আসে আমাদের জন্য যারা কাজ করতে অলরেডি রিচ থেকে আপনারা মান্থলি যদি এইভাবে কাজ চলতে থাকে আমি আপনাদেরকে বলবো আপনি যদি মিনিমাম ইফোর্ট দেন সেই ক্ষেত্রে আপনি দুশো থেকে আড়াইশো ডলার ইজিলি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আর আপনি যদি ম্যাক্সিমাম ইফোর্ট দেন সেই ক্ষেত্রে আপনি খুব হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে এই রিচ প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে পারবেন সো আশা করি আপনাদের এই আপডেটটা আপনাদের উপকৃত করবে এবং এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে কিভাবে আপনারা ক্লেম করবেন কিভাবে উইথ্রো করবেন এবং আপনাদের কত ফি লাগবে সব কিছু এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে আপনাদের সেই সকল ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা অনলাইন থেকে আর্ন করতে চায় ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে চায় সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম